ইতিহাস ও ঐতিহ্য ঘেটে দেখার জন্য আজকে আমরা রওনা দিয়েছি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ঢোকার এক মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় মাঠ, তার সামনে রয়েছে একটি স্কুল। হ্যাঁ, প্রথমেই আমরা প্রবেশে যে বর্তমান বাড়িটি দেখতে পাচ্ছি এটাই হচ্ছে দুইতলা বিশিষ্ট একটি বাড়ি, যেখানে কিনা তাজউদ্দিন আহমেদ ছিলেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, যিনি একসময় বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, আর যেটা ছিলেন যুদ্ধ চলাকালীন সময়। চার নেতার মধ্যে তিনিও অন্যতম একজন ছিলেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আজকে আমরা আছি সেই তাজউদ্দিন আহমেদের বাড়িতে। আজকে আমরা এই বাড়িটি পুরো ঘুরিয়ে দেখাবো, কোথায় কি আছে না আছে বা এখন কারা বসবাস করছে সেটাও আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলার প্রথম প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর স্ত্রী, প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে, আমি অনুভব করি এই বাড়ি কত জাঁকজমক ছিলেন, কত মানুষ ছিলেন আইতে যাইতে, আর রাত্রে আমি একা একা থাকি, বুঝলেন? এটা আমি অনুভব করি কার বা বাড়ি কার আবার দেখুন করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সুপ্রিয় দর্শক, এখন আমি বর্তমানে অবস্থান করছি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়িতে। প্রথমে দেখতে পাচ্ছেন একটি মাটির ঘর, সেই মাটির ঘরটি হয়তো বা অনেক পুরাতন হতে পারে বা সেই আমলের হতে পারে, সেটা আমরা জানবো যে এই ঘরে কি তিনি বসবাস করেছিলেন কি না। কিন্তু মূল সদর গেট হচ্ছিল এটা, এটা দিয়ে কিন্তু প্রবেশ করতে হয়। এখানে এক আঙ্কেল আছে, যিনি এর দায়িত্বে আছেন, তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে এই ঘরটি কখন তৈরি করেছে বা এখন কারা থাকে। আঙ্কেল, এই যে মাটির ঘরটি দেখতে পাচ্ছি, এটা কখন তৈরি করা হয়েছিল? এই মাটির ঘরটি, ওই যে দোতলা ঘরটি দেখছেন, জি জি জি, এই দোতলা ঘরের সময় সময় এই ঘরটা এই ঘরটা করা হয়েছে। ওই সময় তারা নিজে বাজে গিরিজ করছে, আর দশটা বছরে মনে রয়েছে। আচ্ছা, তখন কি এই আমাদের তাজউদ্দিন আহমেদ ছিলেন? তখন মাটি ছিলেন, উনি রাজনীতিতে, ওই যে এই যুদ্ধের আগে আরেকটা নির্বাচন হয়েছে, যুক্তফ্রন্টের নির্বাচন। হ্যাঁ, ওই সময় হওয়া নেতা ওই উঠতেছে। হ্যাঁ, ওই সময় এগুলি করা হয়েছিল। আচ্ছা, এই ঘরের মধ্যে তিনি ছিলেন? ওই ঘর বছরে মুনি আসিল, হয়তো গেছে কোনো সময় বসছে বছরে মুনি সাথে। মানে এই যে মাটির ঘরটি দেখতে পাচ্ছেন এখানে, হয়তো বা এখন একটু দেখাবেন ঘরটা, এই ঘরের মধ্যে এখন কি মুরগি থাকে না গরু থাকে? গরু থাকে, গরু থাকে। এই ঘরটার মধ্যে এক সময় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এসেছিলেন বা ঘুরে দেখেছিলেন, যেহেতু এটা ওই সময় কিছু পালন করার জন্য করেনি না, এমনি কি বসার স্থান করেছিল, থাকার ঘর, বসরে মনি রইতো, মানে থাকার ঘর ছিল। এই থাকার ঘরের মধ্যে কিন্তু এখন গরু লালন পালন হচ্ছে, আর ঘরটা কিন্তু এখনো দাঁড়িয়ে আছে, এটা কিন্তু মাটির ঘর দেখে সম্ভব হয়েছে। এবার একটা স্কুল দেখতে পাচ্ছি, এই স্কুলটা কার নামে হয়েছে? স্কুলটা প্রাথমিক সরকারি বিদ্যালয়ের নামে হয়নি, বোধহয় এলাকার নামে হয়েছে, এলাকার নামে হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা একটু গেট দিয়ে প্রবেশ করব। কাকা, এটা হচ্ছিল মূল গেট, এই গেটটা কি ওই সময়কার নাম পরবর্তীতে করা হয়েছে? আলাপ আলোচনা করছে, সবসময় মানুষ থাকতো, খাওয়া দাওয়া হইতো, খাইতো। আচ্ছা, এটা কি পুরো গাজীপুরের মানচিত্র না, এই যে এই পাশে দেখা যাচ্ছে? তো এটার মধ্যে উনি মিটিং করেছে, যেটা তার জন্য হয়তো বা নেতা বা এই দেশকে পরিচালনা করার ক্ষেত্রে, একজন প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে অনেকটা সাপোর্ট বা সহযোগিতা করেছে, তেমন কিছুই নেই। এখানে হয়তো বা এখন অন্য আউট মানুষ থাকে, তাই না কাকা? তো আমরা একটু ভেতরের দিকে যাবো। ওনার মূল যেই ঘর আছে, যেই ঘরটি মাটির এমনকি দুইতলা, এখানে অনেক গাছ দেখতে পাচ্ছি, এই গাছগুলো কি ওই আমলের ছিল? না, ওই আমলের কোনো গাছ নাই, এটা পরে লাগানো, পরে লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা, আছে ওই আমলের গাছ, আছে ওই যে এই লেচু গাছ, লেচু গাছ। আপনি তো এখানে মেলা বছর ধরে আছেন, কত বছর জানো? 42 বছর। 42 বছর, এই 42 বছরের মধ্যে আপনার হাতে কতগুলো গাছ এখানে রোপণ করা হয়েছে? আমার হাতে হাজার হাজার গাছ রোপণ করা হয়েছে। হাজার হাজার গাছ আপনি রোপণ করেছেন? সব আমার হাতে রোয়া, এই আশেপাশে যাদের সব আপনার হাতে বুনছেন? স্কুল গাছের মাঠের সামনে যা দেখছেন সব আমার হাতে। বাহ, তাহলে তো আপনি, আমি অনুভব করি না, এই গাছটা আমার হাতে, আমি অনেক সময় খেয়াল করি, আমি গাছ লাগাইছি, আমার হাতে নারকেল হয়েছে, নারকেল খাই, গাছ অনেক মরেছে, 350 নারকেল গাছ আছে, 350 নারকেল গাছ আছে, সব আছেন, মরেছে অনেক, কত আছে বলতে সত্যি কইতো না। মানে আপনি নিজে 350 নারকেল গাছ বুনেছেন, সেখান থেকে যে এখন কয়টা সেটা আপনি জানা নেই, তবে আপনি হাজার হাজার গাছ বুনেছেন। আচ্ছা, এই হচ্ছে হলো মূল প্রাসাদ, যেটা মাটির আর কি, দেখে আপনাদের বোঝার উপায় নেই, প্রাসাদটা একটু দেখাবেন দাদা, বোঝার উপায় নেই, এটা যে মাটির ঘর, যে কেউ দেখলে মনে করবে যে এটা বিল্ডিং ঘর, কিন্তু এখানেই তিনি বসবাস করেছেন। ওই যে বারান্দার মধ্যে দেখেন চেয়ার দেখা যাচ্ছে, হয়তো বা এখানে বসেও সময় পার করেন অনেকে এসে, তাই না কাকা? জি জি জি। এই ঘরে তো তিনি বসবাস করতেন, এই ঘরে উনি জন্ম, এই ঘরে বসবাস করতেন, এই ঘর মেরামত উনি করছেন।
আচ্ছা এখানে এখন কে কে থাকে আমাদের যদি একটু হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকতে যদি বলেন এখানে ধরেন এখন আর তারা মাঝে মধ্যে ঢাকাতে আসলে বছরে দুই একবার থাকে একটু বেড়ায় জি আর চলে যায় আর একবারের দায়িত্বে আমি আছি 42 বছর সর্বপ্রথম লাগাইছি পঁয়ত্রিশের কম না পঁয়ত্রিশের কম না এখানে অনেক ছবি দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এই যে ছবিগুলো লাগানো এগুলো এগুলো কত বছর ধরে এগুলো এখানে রাখা হয়েছে এই ছবিটা হয়েছে যখন ওই আমাদের সুমেল তাস মন্ত্রিত্ব করবে না চলে গেছে তখন উনি ওই যে নমিনেশন পেপার ওনার হাতে দিল আমি রিমিয়াপ্পা রিমিয়াপ্পা এখন বর্তমান এই জায়গার এমপি কামাশা থানা উন্নয়নের জোয়ার বয়সে আর কি আচ্ছা আচ্ছা উন্নয়নের জোয়ার বসেছে এই ছবিটা কি তো মনে হচ্ছে ওই আমলের ওই ওই ছবিটা ওই যে সময় আওয়ামী লীগ বিরোধী দলে ছিল জি 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 বিএনপি ক্ষমতায় ছিল তখন এই মাঠে একটা মিটিং হয়েছিল আচ্ছা কোন মাঠে এই মাঠে শাখা ছিল এই সামনের মাঠে সামনের মাঠে আচ্ছা আচ্ছা এই মাঠে মিটিং হয়েছিল তখনকার ছবি এত মানুষ এখানে জড়ো হয়েছিল এত মানুষ জড়ো হয়েছিল ওই সব মানুষের পরিমাণ হচ্ছে যে 1.5 লক্ষ যদি না হয় তো 1,20,000 মানুষ হবে বাড়ি ঘর সমস্ত ভরে গেছিল সব ভরে গেছিল জায়গা ছিল আচ্ছা আচ্ছা আপনার কাছে জানতে চাচ্ছি ওনার যেহেতু অনেক আপনি কাছে ছিলেন প্রধানমন্ত্রী হওয়ার আগে ওনাকে জেনেছেন আপনারা দেখেছেন হ্যাঁ তো সেই সুবাদে তখন ওনার কেমন চলতেন তিনি কিভাবে জীবনযাপন করতেন সাধারণভাবে নাকি একটু উনি উনি একদম সাধারণভাবে জীবনযাপন করতেন উনি সবচেয়ে বেশি গরিব মানুষের সাথে কথাবার্তা বলতেন গরিব মানুষের চিকিৎসা খাদ্যের অভাব থাকলে উনি এগুলি পূরণ করতেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুইতলা মাটির একটা দুইতলা বিশিষ্ট ঘর আপনার পেছনে যেটা আছে এই ঘর এখানে কোন ঘরটা সবার আগে তৈরি করেছিল দুইটা ঘর এক সমানে তৈরি হয়েছিল এই মাটির ঘরটার সাথে সাথে ওই বিদায় পশ্চিমের বিদায় একটা ঘর ছিল দুই দেড়টার ওই পাশে একটা ঘর ছিল এরকম বড় ওই আচ্ছা এদের পিছনে এখনো দোতলা বাথরুমটা রয়ে গেছে এক সময় হয়েছিল এই তাইজি সাহেব থাকতে করছিল তাইজি সাহেব যেমন এই ঘরে রয়েছেন আগের তো আর এটা ছিল তাইজি সাহেবের মা আচ্ছা এখানে থাকতেন এই ঘরটা এই ঘরটা এটা পরে আমরা করছি আপনারা করছেন এই যে এখানে দেখছি অনেকে হয়তো বা নামের অক্ষর লিখে গিয়েছে বা নাম লিখে গিয়েছে এরা কি ওনাদেরই বংশধর নাকি কেউ ঘুরতে এসে নাম লিখেছি সে এটা আজে বাজে মানুষের হঠাৎ করে লেখা যায় আমাদের কোরআনা জানে বিচ্ছিন্ন করে লেখছে কালিতে লিখছিলাম কালী মুছে রয়েছে ওই নাম রয়েছে মৌসুম মানে একবার খোদাই করে লিখে দিয়ে গেছে হয়তো বা কোনো প্রেমিক প্রেমিকা এসেছিল এরকম ঘুরতে এসে তাদের নামগুলো এখানে রেখে যায় না আপনারা কিছু বলেন না তাদেরকে আঙ্গুর সামনে তো আর লেখে না আবুল আকসরে লেখা হলো আর লেখা যায় মানে এখানে কি এখন কোনো ধরনের টিকিট সিস্টেম নাকি যে কেউ এসে ঘুরে দেখে যেতে পারে যে কোনো এয়া ঘুরে দেখে যেতে পারে কোনো টিকিট সিস্টেম না টিকিট সিস্টেম না আচ্ছা এখন ওনার ব্যবহৃত এমন কোনো জিনিসপত্র কি এখনো এখানে আছে যেটা এখনো এর এখানকার স্মৃতি হিসেবে রয়ে গিয়েছে একটা চেয়ার আছে জোহরতের দিন আমার বয়স ছিল আমার নানা লাগতো জোহরতের নানি নানা এসে একটা বসছে সেই ঢাকা থেকে ছুটে আসলাম আমাদের যিনি বাংলাদেশের একজন প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তার কিছু স্মৃতি বিজড়িত কিছু জিনিসপত্র দেখার জন্য বা তার বাইরে দেখার জন্য বাইরে কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে ভালো করে যদি লক্ষ্য করেন এখানে ফুলের গাছ আছে বেলুম্বা আচ্ছা এটা হচ্ছে বেলুম্বা একটা ফল আর কি নারকেল গাছ মানে পুরো বাড়িটার চারপাশে বিভিন্ন গাছ গাছালি ভরা কাকা এই এই পাশে দেখতে পাচ্ছ অনেক খোলামেলা অঞ্চল এখানে কি বন জঙ্গল এমন কিছু শালবন আমরা যদি পুরো ঘরটাকে আগে দেখাই প্রথমে এখানে বিশাল বড় একটা বিছানা আছে এখানে কি মানুষ এখনো ঘুমায় আঙ্কেল না তারা ঢাকাতে কেউ আসলে ঘুমায় বিস্তারা রাখা দিছে আর কি কেউ আসলে ঘুমায় তো এখানে যদি প্রথমে দেখাই দেখুন সেই তার সাহসী মানে এক আঙ্গুল উঠিয়ে উঁচিয়ে কথা বলা থেকে শুরু করে তার যে একটা সাহস ছিল অন্যরকম না আঙ্কেল হ্যাঁ তার কিন্তু অনেক ছবি আছে যে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন তার বাবা তার বাবাকে জড়িয়ে ধরে হয়তোবা কোনো কিছু প্রকাশ করছে না এমন আর কি অনেক আগের ছবি হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না এখানে মুক্তিযুদ্ধের সময় কিছু ছবি সংরক্ষণ করে এখানে রাখা হয়েছে এই চেয়ার থেকে শুরু করে এই যে ডাইনিং টেবিলটা আছে এটা কি ওই আমলের এমন কিছু না 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 ওই আমলের না আচ্ছা এই যে তোমরা এখন কার বাড়িতে আছো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের বাড়িতে আচ্ছা তোমরা কোন স্কুলে পড়াশোনা করো দদ্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বুঝতেই পারছেন পুরো ঘরটা অনেক সুন্দর করে ছবি দিয়ে
সাজিয়ে রেখেছে আর যেগুলো ওনার ব্যবহৃত জিনিসপত্র আছে সেগুলো অনেক কিছু এখন ঢাকায় নিয়ে রাখা হয়েছে না কাকা হ্যাঁ ঢাকা ঢাকায় নিয়ে রাখা হয়েছে তো ঘরটা অন্ধকার অনেকটা কারণ হচ্ছিল কারেন্ট নেই এরকম একটা কিছু সেজন্য তো এই হচ্ছিল উপরের স্থানটা এই চেয়ারটা ওই আমলের কিছু দিন আগে বছর দিয়ে কাকে আমরা রিপেয়ারিং করছেন কিন্তু চেয়ারটা ওই আমলের যেমন একটা আচ্ছা আচ্ছা উনি কোন রুমটা থাকতেন উনি এই রুমটাই থাকতেন এই দুতলায় থাকতেন দুতলায় এখানেই থাকতেন ওই সময় চৌকি আমরা এখানে দেখছি আসেন আগের থেকে এনে এই দিকেই থাকতো ও মানে এগুলো কি পরবর্তীতে আপনারা ইয়া করছেন আনসেন এমন কিছু আচ্ছা 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 পুরো ঘরটাকে যদি সুন্দর করে দেখাই দেখুন মানে একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি এই পরিবেশে এখানে বসবাস করেছিলেন আপনাদেরকে আসলে এটা কিভাবে বলবো যে বাংলাদেশের অনেকেই আছেন অনেক প্রধানমন্ত্রী বা অনেক দায়িত্বশীল নেতাকর্মী আছেন যারা গরিব মানুষের পাশে দাঁড়ায় বা ছিলেন বা আছেন এমন একটা কিছু তাই না তো এটা হচ্ছে একটা গ্লাস বা আয়না যেটা উনি বেঁধে রেখেছে এখানে অনেক জানালা বা দরজা আছে যেগুলো এখন বদ্ধ ওইভাবে খোলা হয় না তাই না আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছিল বারান্দা যেটা দাঁড়িয়ে হয়তো বা মানুষের সাথে আসতো কথা বলতে পারে কিছু তাই না ওই সময় কাঠের বাড়ি দিয়েছিলেন এটা পরে যেমন বারবার রিপেয়ারিং করা হয় আচ্ছা এই যে আঙ্কেল আপনি দীর্ঘ প্রায় 40 বছর এখানে কাটিয়ে দিলেন তাই না এমনিতে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এই গ্রাম একটু পূর্ব দিকে ওই যে একটা দাঁড়া আছে দাঁড়াটার এই যে একটা বন আছে এই পাশে ওই পাশে বনটা ওই পাশে না এই যে যে বাড়িটা আছে ওনার তাজউদ্দিন আহমেদের হ্যাঁ ওনার বাড়ির আশেপাশে কি কি আছে ওনার বাড়ির আছে এই পাশে কি আছে সামনের এই দিকে কি আছে বাড়ির সার্কুলার আছে একটু বাগান পরে ধানের জমি পরে আবার গজারি বন এরকম সার্কুলার আছে মানে বাড়ি ঘর কি রকম আছে বাড়ি ঘর একটু পাতলা ওই সময় কি আরো পাতলা ছিল আরো পাতলা ছিল ওই সময় বাঘ ছিলেন এই এলাকায় বাঘ ছিল তাই যে সব সময় ছোট ছিলেন ওই সময় বাঘ ছিলেন বাঘ ছিল এখানে তো কিভাবে এখান থেকে তিনি কিভাবে যাতায়াত করতেন সেই ঢাকা শহর বিভিন্ন জায়গায় উনি তো ওই সময় একটা প্রাইমারি স্কুলে তো ফাঁসশালা ডাকতো ওই সময় বুঝলেন ছোট্ট একটা ফাঁসশালা ছিল গাছ তলে পড়াইতো এইদিকে দেওনা গ্রাম যে মাস্টারে পড়াইতো এই মাস্টারে যা পড়াইতো তাতে বেশি পড়ে লাই উনি পড়ে লাইতো উনি পড়ে লাইতো তো অল্প কিছুদিনে প্রাইমারিতে গিয়া হাই স্কুলে ভর্তি হয়েছে কাপাসিয়া হয় হাইটা যাইতেন কত মিনিট লাগতো আবার আসতো এভাবে তিনি পড়াশোনা করে এক সময় দেশের প্রধানমন্ত্রী হলেন ডাকাতে যখন হুমছে যে তাজউদ্দিন আহমেদ বাড়িতে আসছে তখন আমরা ছুটে আইসি দেখার জন্য হয়তো কোনো সময় দেখছি খাইতেছে কোনো সময় দেখছি অজু করতেছে কোন সময় মানুষের লাগে আলাপ করতেছে খালি মনে চাইছে ওনার দিকে তাকায় থাকতাম উনি চেহারার মধ্যে কোন একটা তিলের দায়িত্ব আছে না তিলের দায়িত্ব ছিল না যেমন শরীর রক্তগুলো আস্ত সাধ্য ঢাকা ফাটা রক্তগুলো যেমন দৌড় ফারছে এরকম দেশে এত সুন্দর মানুষ এত সুন্দর ছিল আচ্ছা আচ্ছা ওনার সাথে কথা হয়েছিল কখনো এক কথা বলেছে কথা হয়েছিল কোন সময় যুদ্ধের পরে ওই এলাকার তো কাগজপত্র বাড়ির সব মাসে বেঁচে রেখে গেছিল হারাই গেছিল জমি রেকর্ড করার সময় উনি একবার হঠাৎ করে দিয়ে একজনের মোটর সাইকেল দিয়ে আমাদের বাড়ির দিয়ে উঠছে আচ্ছা আমাদের টে হয় কয়েকটা বাড়ি আছে এই বাড়িতে ওনাদের কাগজপত্র জরুরি থেকে গেছিল তখন আমরা এইগুলি বার করে দিয়েছিলাম জমি জমার কাগজপত্র ওই সময় ওনার কথা হয়েছে ওই সময় আমরা একটা ওই যে আমাদের তাহে অনেক চেয়ার হয়েছে বাড়ি হয়েছে বড় দোতলা ঘর হয়েছে ওই সময় এক ওনার চেয়ার বহন দিলাম চেয়ারটা ছিল জল চোখের মধ্যে বহন দিয়েছি মানে ওই সময় আপনার সামর্থ্য ছিল না তাকে একটা চেয়ারে বসতে দিবেন আপনি এই সামর্থ্যটা ছিল না আমাদের তাহে ওই আট দশটা বাড়ি তাহে কেউরই ছিল না কেউরই ছিল না জল চোখের মধ্যে কাঠের জল চোখের মধ্যে বহন দিয়েছি যখন ওনাকে ধরে নিল হ্যাঁ চার নেতাকে ধরে নিয়েছিল চার নেতাকে ধরে জেলখানায় রেখেছিল পুরান ঢাকার যে কেন্দ্র করা সেখানে রেখেছিল সেখান থেকে হয়তো তাকে হত্যা করা হয় এমন একটা কিছু আমরা জানি এর আগে এই মুহূর্ত সময় কি এখানকার মানুষ কি জানতে পেরেছিল যে তাকে ধরা হয়েছে আটক করা হয়েছে তাকে হত্যা করা হবে এরকম একটা কিছু না কেউ তখন বুঝেও নাই কেউ তখন বুঝেও নাই বুঝে নাই কারণ আমরা বাপ দুজন দূরে নিয়েছে জেলখানায় নিয়েছে নিরাপত্তা আছে নিরাপত্তা উনি বাড়ি আসবে আচ্ছা আমরা মনে এটাই ধারণা করছি কিন্তু জেলখানার মধ্যে তাকে হত্যা করা হবে এটা কখনো কল্পনা করা হয় নাই বঙ্গবন্ধু আসে নাই কোনো সময় আসেনি কখনো না
আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, তার যে হাজবেন্ড ছিলেন সেই হাজবেন্ড এখানে এসেছিলেন নাকি? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা আর একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সেটা দেখুন, অনেক পোলামায় অনেক অনেক বাচ্চারা এখানে এসেছে, যারা আসলে ঘুরে ঘুরে দেখছে এমন একটা কিছু। এই যে রান্নাঘরটা, রান্নাঘরটা কি ওই আমলের কাকা? না, ওই আমলের না, রান্নাঘরটা ওই ঘরটাই রান্নাঘর ছিল, ওই ঘরটা রান্নাঘর ছিল। পরে আমরা বাড়ির দেওয়াল দিয়ে এখানে ফাঁক করি। আমরা দেখতে পেলাম ওইখানে দুইতলা বিশিষ্ট একটা টয়লেট, এটা কি আসলে দুইতলা? আসলে দুইতলা, ওই যে বলছি দুইতলা, ওই ঘরটার সাথে আটাশ আছে, এই ঘরে থাকলে ওই টয়লেট হয়ে গেছে উপর দেওয়া। আচ্ছা আচ্ছা, মানে ওই যে দুইতলা বিশিষ্ট যে টয়লেটটি আমরা দেখলাম এই মাত্র, সেটা হচ্ছিল অরিজিনালি দুইতলা বিশিষ্ট টয়লেট। আর এখানেই যখন এই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তার জন্ম এখানে হয়েছেন, তার জীবন যেখানে কাটিয়েছেন সেই সময়টির মধ্যে ওইটাই তিনি ব্যবহার করেছিলেন, ওই টয়লেট না? এখন কি ওই টয়লেটে মানুষ যাতায়াত করে? এখন আর বন্ধ হয়ে গেছে, এখন ওটা সম্পূর্ণ বন্ধ।